আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন একজন ভাই উনি হচ্ছে গাজীপুর থেকে আজকে আমাদের ব্রাহ্মণবাড়িতে আসছে ওনার একটি পিসি নিয়ে আসছিল এটি প্রবলেম ছিল তো এটি মোটামুটি সলভ করা হয়ে গেছে তবে ওনার মাদার আমরা ঠিক করতে পারি নাই সম্পূর্ণ ঠিক করে ফেলছিলাম উনি হয়তো এখানে র্যাম স্লডের প্রবলেম করছিল র্যাম্প স্লডের পিন ভেঙে গেছে ভিতর দিয়ে যার কারণে ইয়ে হয় নাই আমি ওনাকে কম টাকার মধ্যে একটি মাদার বুট দিয়ে দিছিলাম। তো আমি এখন ওনার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম কি আমার নাম শাহাবুদ্দিন তো আজকে আপনি আমাদের এখানে ব্রাহ্মণবাড়িতে আসছেন কোথায় থেকে আসছেন আমি গাজীপুরের কালীগঞ্জ থেকে আসছি তো গাজীপুর কালীগঞ্জ থেকে আমাদের এখানে আসতে কয় ঘন্টা সময় লাগছে ব্রাহ্মণবাড়িয়াতে প্রায় আড়াই ঘন্টা আড়াই ঘন্টা তো আপনি আমাদের এখানে কেন আসলেন আপনি তো অন্যান্য নরসিংদীও যাইতে পারতেন বা ঢাকা যাইতে পারতেন নর্স গাজীপুর আমার বাসা থেকে খুব কাছে তুমি গ্রুপে 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 পোস্ট 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 হেল্পলাইন যে আমার কম্পিউটার এমন এমন সমস্যা আমি কোথায় গেলে ভালো হবে ডাকা না নর্স না আশিক ভাইয়ের কাছে তো অনেকে এই দুই তিনজন আমার পরামর্শ দিল যে আশিক ভাইয়ের কাছে যাও ওনারা খুব আন্তরিকভাবে কাজ করে খুব যত্ন সহকারে অত্যাধুনিক যন্ত্রপাতি আছে আর সুলভ মূল্যে জিনিসপত্র পাওয়া যায় তাই আমি এখানে আসছি তো তোমার যে মাদারবোর্ড আছে তো মাদারবোর্ডটার মূল প্রবলেম হয়েছিল কি আমার কম্পিউটারটা পাঁচ সেকেন্ড চইলা তারপর অটো অফ হয়ে যাইতো এভাবে বুট বুটলুপ হইতে থাকতো তো আশিক বের কাছে আসার পরে এই কি করছিলা এরকম রিস্টারের পরে তুমি কি ভোল্টা করছিলে এটা আমাদের দর্শকদেরকে বলো জি জি যাতে এই 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 ইয়াগুলোতে যাতে কাস্টমাররা নিজে নিজে না করে আমি আসলে একটু না বুঝি এই র্যাম স্লটগুলাই বারবার খুব প্রেশার দিয়ে লাগাইতাম উঠাইতাম আমি হয়তো ভাবতাম যে র্যামের কারণে এরকম হইতাছে তাই এখন র্যাম স্লটটা সমস্যা হয়ে গেছে আমি না বুঝে এই ভুলটা করে ফেলেছি তো তুমি আমার এখানে আসার পরে কি দেখলা আমি এটা কিভাবে কাজ করলাম কেমনি কি বা আমাদের যন্ত্রপাতি তুমি কেমন দেখলা বা কি অবস্থা বুঝলা জি আমি আসলে নরসিংদিক একটা দোকানে ঘুরেছি আমাদের পলাশে কালীগঞ্জে কিন্তু এইখানের মতো এত অত্যাধুনিক যন্ত্রপাতি ওইদিকে নাই আর দক্ষ লোক লোকও নেই তাই আমি ভয়ে ওইদিকে আসলে কোনো কম্পিউটার দোকানে দেখাই নাই আমি সরাসরি আশিক বের কাছে এসেছি আর আমার আর তুমি আমার এখানে আমাকে কত দিন যাবৎ ফলো করবে আমার ভিডিও দেখো আমি আপনার ভিডিও দেখি ২০১৯ সাল থেকে প্রায় পাঁচ সাল থেকে আমাদের এখানে ইয়ে দেখো নাকি জি আচ্ছা তো তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এখানে সাক্ষাৎকার দেওয়ার জন্য কাস্টমার রিভিউ দেওয়ার জন্য তো আমি এখন আসলেই আজকে যে ভাই আসছে ওনার এক মাদারবুডে কী প্রবলেম ছিল বা আমরা কী কী কাজ করছি বলে দিতেছি তো প্রথমত হচ্ছে এখানে যে বিআরএমআইসিআস এটি প্রবলেম ছিল এটি প্রসেসর হিট হইত না যার ফলে এটি রিস্টার্টিং নিত তো রিস্টার্টিং প্রবলেম কিন্তু অনেক কারণে হয়ে থাকে স্টেপ বাই স্টেপ আসলে এগুলো নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো ওনার যে প্রবলেম হয়েছিলো আমি এটি আই নতুন আইসি আমরা এটি রিভুলিং করে লাগানোর পরে এটি কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু সিপিওর কোর ভোল্টেজ তৈরি হয়েছিল পরবর্তীতে ডিপ দিতেছে না পরে এখানে বায়ুস আপনারা দেখতে পাচ্ছেন দুইটি আমি একটি বায়ুস খুলে মেইন বায়ুসটি আমি বিনা ফিক্স ওয়েবসাইট থেকে আমার অ্যাকাউন্ট করা আছে অরিজিনাল বায়ুস আমি এখানে ফ্ল্যাশ করার পরে তো ফ্ল্যাশ করার আগে আমরা এখানে এর আট নাম্বার পিনে বিসিসি সাপ্লাই থ্রি পয়েন্ট থ্রি আছে কিনা দেখছি এবং এর মধ্যে ডাটা প্লাস মাইনাস ক্লক এই সিগন্যালগুলো ডিএসএল মেশিন দিয়ে চেক করা হয়েছে তারপরে কিন্তু বি পাশছে তারপরে কিন্তু ডিসপ্লে আসে না আর এখানে একটি লেনাইসিও শট ছিল তো সম্পূর্ণ বিপটি বানার পরে পরবর্তীতে উনি এখানে এই র্যাম স্লটগুলোর মধ্যে জোরে জোরে ইয়ে করার কারণে এই র্যাম স্লট সবগুলো নষ্ট হয়ে গেছে যার ফলে কিন্তু এই মাদার বোর্ডটি আমি ঠিক করার পরেও কিন্তু এটি ভালোভাবে কাজ করে নেয় তো আজকে আমার ব্লগ ভিডিওটি জন্যই করা তো যারা আমার ভিডিও দেখেন আপনারা নিজেরা না বুঝে আপনারা না জেনে আপনারা কোনো জায়গায় ট্রাই করবেন না যদি প্রবলেম হয় আমাদের কাছে পাঠিয়ে দিবেন ঠিক করে দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে ওনাকে আমি একবার কম দামে একটি গিগা বাইডের একশো দশের মাদার বোর্ড দিয়ে দিচ্ছি এটি হচ্ছে ওনার পিসি আমাদের ইঞ্জিনিয়ার ওনারা এখন অ্যাসেম্বল করে চেক করে দিয়ে দিবে তো যারা ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের কোর্স করতে চাচ্ছেন আমাদের চার পাঁচ দিনের ভিতরে আমাদের কোর্স শুরু হয়ে যাবে আমাদের এখানে চলে আসবেন অথবা যারা পিসি কিনতে চাচ্ছেন ভালো মানের পিসি আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া পীরবাড়ি পুলিশ লাইনের সামনেই আমাদের দোকান গুগল ম্যাপে সার্চ দিলে পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার ভিডি আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট আশিক কম্পিউটার ডট কম তো আমাদের ওয়েবসাইটে একটু আপডেটের কাজ চলতেছে সেজন্য একটু ইয়ে করা আছে তো যারা ট্রেনিং নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আর যাদের পিসির সমস্যা বা যারা পিসি কিনতে চান আমাদের নাম্বারে কল দিবেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য